দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন বিশ্বাস। মিঠুন, ফেরি কিভাবে ডুবলো এ সম্পর্কে আপনি সঠিক কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সেই সাথে হতাহতের শেষ কি খবর পাওয়া গেছে? উদ্ধার অভিযান বা আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বলছিলেন গতকাল রাত 1:30 থেকে কিন্তু দৌলতদিয়া পাটিরা নৌটে ফেরি চলাচল বন্ধ ছিল, আর সেই ঘন কুয়াশার কারণে কিন্তু মাঝ নদীতে চারটি ফেরি নোঙর করা ছিল। আজকে সকাল 8টা নাগাদ রজনীগন্ধা নামে একটি ফেরি কিন্তু মাঝ নদীতে নোঙর করা অবস্থায় 9টি ট্র্যাক ছিল, সেই ট্র্যাক অবস্থায় কিন্তু বলগেটের ধাক্কায় নদীতে নিমজ্জিত হয়, যার সকাল থেকেই কিন্তু সেই 8টার পর থেকে ফায়ার সার্ভিস সহ নৌ পুলিশ কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। এই এখন অবধি কিন্তু সেই ফেরি সম্পূর্ণই নদীতে ডুবে গেছে, সম্পূর্ণই কিন্তু ফেরি ডুবে গেছে। আর যদি সর্বশেষ আমি বলি, তাহলে ফেরি থেকে 6 জন লোককে কিন্তু উদ্ধার করা হয়েছে, আর উদ্ধার অভিযান এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আর মূলত হচ্ছে এই ঘন কুয়াশার কারণে মূলত এই ফেরি ডুবির ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামে একটি বলগেটের ধাক্কায় ফেরি ডুবে যায় এমনটি কিন্তু বলেছে। ইতিমধ্যে কিন্তু আমি দৌলতদিয়া প্রান্তে কিন্তু 5 নম্বর ফেরিঘাট এলাকায় কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে আসলে সেটি দেখার জন্য। সর্বশেষ আমি আর একটু পরবর্তী বুলেটিনে জানাতে পারবো যে মূলত ঘটনাটি কি, আমি খুব শীঘ্রই সেখানে পৌঁছাই, আমি সর্বশেষ অবস্থা দেখাতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই মূলত এই ছিল দৌলতদিয়ার পাটিয়া ফেরিঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।